আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্র দর্শক, আমি হাদিসের নামে জালিয়াতি। এই বইটি লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ। তার কিতাবটি থেকে আমি আলোচনা করছিলাম আমাদের সমাজে বহুল প্রচলিত যে মিথ্যা কথা ইসলামের নামে প্রচলিত, আমরা জেনে আসছিলাম এগুলি আসলে ইসলামের কথা কিন্তু না, সে সম্পর্কে আমি আলোচনা করছিলাম। আজকে আমরা এই বইয়ের 640 পৃষ্ঠা থেকে জানব যে আমাদের সমাজে একটি কথা রয়েছে, হাতের নখ কাটার সময় আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি, এই নখ থেকে বা এই নখ থেকে শুরু করতে হবে, এই দিনে বা এই রাতে বা এই দিবসে নখ কাটা যাবে না, বা এই দিন কাটতে হবে, এই দিন কাটলে ফজিলত রয়েছে। এগুলো সবই হচ্ছে, লেখক বলছে, মহাদিসগণ একমত যে এ বিষয়ে যা কিছু প্রচলিত আছে সবই বাতিল ও বানোয়াট কথা, এগুলো আমরা বিশ্বাস করব না। নখ কাটার জন্য এ সকল নিয়ম পালন করাও সুন্নাত বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নখ কাটতে নির্দেশ দিয়েছেন, কোনো বিশেষ নিয়ম বা দিন শিক্ষা দেননি, কাজেই যে কোনোভাবে যে কোনো দিন নখ কাটলে এই নির্দেশিত পালিত হবে। কোনো বিশেষ দিনে কোনো বিশেষ পদ্ধতিতে নখ কাটার কোনো ফজিলত কল্পনা করা অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে অপূর্ণ মনে করা এবং তার শিক্ষাকে পূর্ণতা দানে দুঃসাহস দেখানো। আল্লাহ আমাদেরকে সহি সুন্নাতের মধ্যে জীবনযাপন করার তৌফিক দান করুক। লেখক আলোচনা করেছেন এবং রেফারেন্স টেনেছেন ইমাম সাকাবির কিতাব আল মাকাজেদ পৃষ্ঠা 313 এবং 421 নম্বর, এবং আরও রয়েছে মোল্লা আলী কারী হানাফি রহিমাউল্লাহর কিতাব আল আসার পৃষ্ঠা 170। এগুলো আলোচনা করেছেন যে নখ কাটার কোনো বিশেষ নিয়ম নেই এবং এর কোনো ফজিলত নেই যে এইভাবে কাটলে বা এই নেই। এবং যা রেফারেন্স দিয়েছেন উপমহাদেশের বিখ্যাত আলেম মোল্লা আলী কারী কিতাব আল আসার পৃষ্ঠা 170 পৃষ্ঠা আলোচনা করেছেন যে এগুলো পদ্ধতিতে নেই, বরং এগুলো যদি মনে করি তাহলে অবশ্যই সুন্না বিরোধী কাজ হবে। আসসালামু আলাইকুম।